সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনের হামলায় 23 রুশ সেনা নিহত, জানালেন চেচেন নেতা। ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে রাশিয়া দক্ষিণ কোরিয়ার পাল্টা বক্তব্য। রাশিয়ার পারমাণবিক অস্ত্র শুধুই প্রতিরক্ষার জন্য, বললেন পুতিন। আরও 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। সাম্প্রতিক সহিংসতা যারা উস্কে দিয়েছে তারাই সিরাজে সন্ত্রাসী হামলা চালিয়েছে, বললেন হিজবুল্লাহ মহাসচিব। মিয়ানমারের সংকট সহিংসতায় আসিয়ানের উদ্বেগ। তুরস্কের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত গ্রিস। নেটো প্রধানের সঙ্গে আলোচনায় বসছেন এরদোগান। এবং রাশিয়া সমর্থন করায় চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশের পরমাণু অস্ত্র নীতি হচ্ছে প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। পুতিন বলেন, পশ্চিমার এখন রাশিয়ার পরমাণু অস্ত্র নিয়ে খামোখাই বিশ্ববাসীকে ভুল বুঝিয়ে ভয় দেখাচ্ছে। তারা রাশিয়াকে একটি বিপজ্জনক দেশ হিসেবে জাহির করার পায়তারা করছে। তিনি বলেন, পশ্চিমাদের মরুলিপনার দিন শেষ হয়ে এসেছে, বিশ্ববাসী এখন তাদের বিশ্বাস করে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনের হামলায় 23 রুশ সেনা নিহত, জানালেন চেচেন নেতা। চলতি সপ্তাহে খেসনে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রাশিয়ার তুমুল লড়াইয়ে 23 রুশ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 58 জন। বৃহস্পতিবার টেলিগ্রামে এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ এ কথা বলেন। কাদিরভ বলেন, হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণ খেসন অঞ্চলে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে, মৃত আহতদের একটি চূড়ান্ত তালিকা করা হয়েছে। এই ঘটনায় 23 জন সেনা নিহত এবং 58 জন আহত হয়েছেন। তিনি বলেন, হ্যাঁ, সেদিনের প্রথম দিকে আমরা অনেক ক্ষতির মুখে ছিলাম, তবে চেচেনরা জিহাদে অংশ নিয়েছে এবং যদি তাদের নিয়তি হয় পবিত্র যুদ্ধে মৃত্যু, তাহলে এটা প্রত্যেক মুসলমানের জন্য সত্যিকার একটি সম্মান ও আনন্দের বিষয়। তিনি আরো বলেন, হামলার পর চেচেন বাহিনী প্রতিশোধমূলক হামলা চালায়। এই হামলায় প্রায় 70 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। প্রসঙ্গত, চেচেন নেতা রমজান কাদিরভ রাশিয়ার দক্ষিণের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ার প্রধান। তিনি নিজেকে পুতিনের পদাতিক সেনা হিসেবে দাবি করেন। কাদিরভ তার দেশ থেকে অনেক লোককে ইউক্রেন যুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়েছেন। ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে রাশিয়া দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি বক্তব্য। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর জেলেনস্কির প্রশাসনকে সহায়তায় কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি দক্ষিণ কোরিয়া। ইউক্রেনে সিউল অস্ত্র পাঠানোয় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করবে। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন এমন মন্তব্যের পরই বিষয়টি স্পষ্ট করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল। শুক্রবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার মস্কোয় আয়োজিত এক সম্মেলনে ইউক্রেনের যুদ্ধে উস্কানি দেওয়ায় পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করে প্রেসিডেন্ট পুতিন অনেকটা হুঁশিয়ারি সুরে বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহে দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে চূড়ান্তভাবে নষ্ট করার জন্য যথেষ্ট। পুতিন এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানিয়ে আমরা ইউক্রেনকে মানবিক ও শান্তিপূর্ণ সহায়তা দিয়েছি, কিন্তু আমরা কখনো প্রাণঘাতী ধরনের অস্ত্র দেইনি। তবে আমি পুতিনকে জানাতে চাই, আমরা রাশিয়া সহ বিশ্বের সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ এবং সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করছি। দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইয়ন হাব নিউজ এজেন্সি বলেছে, ইউক্রেনে বুলেট প্রুফ ভেস্ট, হেলমেট এবং প্রাণঘাতী ব্যতীত অন্যান্য সামরিক এবং চিকিৎসা সরবরাহ পাঠিয়েছিল সিউল। তবে প্রাণঘাতী অস্ত্র সহায়তার জন্য সিউলের কাছে অনুরোধ করলে কিয়েভকে তা দিতে অস্বীকার করে দেশটির সরকার। রাশিয়ার পারমাণবিক অস্ত্র শুধুই প্রতিরক্ষার জন্য, বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশের পরমাণু অস্ত্র নীতি হচ্ছে প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। মস্কো ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ভালদায় ডিসকাশন ক্লাবে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পুতিন এ কথা বলেন। পুতিন বলেন, রাশিয়া কখনো কোনো দেশকে এমনকি ইউক্রেনকেও পরমাণু অস্ত্র দিয়ে হামলা করার হুমকি দেয়নি। তিনি বলেন, পশ্চিমারে বরং সবার আগে অস্ত্র ব্যবহার করেছে। 1945 সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করে কয়েক লাখ মানুষ হত্যা করেছে। জাপানের তখন পরমাণু বোমা মারার প্রয়োজন ছিল না, কারণ তারা তখন শক্তি। পুতিন বলেন, পশ্চিমার এখন রাশিয়ার পরমাণু অস্ত্র নিয়ে খামোখাই বিশ্ববাসীকে ভুল বুঝিয়ে ভয় দেখাচ্ছে। তারা রাশিয়াকে একটি বিপজ্জনক দেশ হিসেবে জাহির করার পায়তারা করছে। তিনি বলেন, পশ্চিমীদের মরুলিপনার দিন শেষ হয়ে এসেছে, বিশ্ববাসী এখন তাদের বিশ্বাস করে না। আরো 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।
জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে কোরিয়ার পূর্ব উপকূলে স্বল্প পাল্লার জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার কাইওয়ান প্রদেশের টাংচং এলাকা থেকে উৎক্ষেপণের শনাক্তের দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জেসিএস। সিউলের 12 দিনের হোগুক সামরিক মহড়ার শেষ দিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার মার্কিন বাহিনী ভিজিলেন্ট স্ট্রম নামে বড় ধরনের যৌথ বিমান মহড়ার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইয়নহাপ। জয়েন্ট চিফ দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ নিউজ এজেন্সিকে শুক্রবার জানান, দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গভীর সম্পর্ক বজায় রেখেছে। শুক্রবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিম জং উনের প্রশাসনের পক্ষ থেকে। তবে এর আগে দেশটি জানিয়েছিল পিয়ংইয়ং এর ওয়াশিংটন সিউলের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি বছর রেকর্ড ভাঙা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এই নিয়ে মার্কিন ও দক্ষিণ কোরীয় গোয়েন্দা কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে আসছেন, 2017 সালের পর প্রথমবার একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং। বিশেষজ্ঞরা মনে করেন দেশটি প্রথমে ছোট আকারে একটি ট্যাকটিক্যাল অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে পারে যা দেশটি পরীক্ষা করা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও অব্যাহত রেখেছে দেশটি সরকার। এ নিয়ে বারবার উদ্বেগ জানিয়ে আসছে প্রতিবেশী দেশ জাপান, দক্ষিণ কোরিয়া। সাম্প্রতিক সহিংসতা যারা উস্কে দিয়েছে তারাই সিরাজে সন্ত্রাসী হামলা চালিয়েছে বললেন হিজবুল্লাহ মহাসচিব। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় যারা উস্কানি দিয়েছে তারাই সিরাজ শহরে পবিত্র মাজারে সন্ত্রাসী হামলা চালিয়েছে। বুধবার সন্ধ্যায় একজন উগ্রবাদী তাকফিরি সন্ত্রাসী সিরাজ শহরের চেরাকশা মাজারে একটি কালশনাকফ রাইফেল নিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে 15 জন শহীদ এবং প্রায় 40 জন আহত হয়েছেন। ওই হামলার নিন্দা ও হতাহতদের পরিবার পরিজনের প্রতি সান্ত্বনা জানিয়ে গতকাল সন্ধ্যায় হাসান নাসরুল্লাহ বলেন, সিরাজ শহরে তাকফিরি দায়ে সন্ত্রাসীদের হামলার মধ্য দিয়ে আবারও চরমপন্থী অপরাধকামী মতাদর্শ পরিষ্কার হয়েছে যার প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থন রয়েছে। হাসান নাসরুল্লাহ বলেন, দায় সেই মুহূর্তে মার্কিন প্রশাসনের স্বার্থ দেখার জন্য আফগানিস্তানে কাজ করছে, আফগানিস্তানের জনগণকে হত্যা করছে এবং ইরান ও প্রতিবেশী দেশগুলোতে একই কাজ করে চলেছে। হাসান নাসরুল্লাহ বলেন, ক্রিমিনাল অপারেশনের কমান্ড সেন্টারের নেতৃত্ব দিচ্ছে ওয়াশিংটন, আমেরিকা তার নিজের স্বার্থে নিজের সমর্থক শ্রেণীকে ইরানের সহিংসতায় লেলিয়ে দিয়েছে। মিয়ানমারের সংকট সহিংসতায় আসিয়ানের উদ্বেগ। মিয়ানমারের রাজনৈতিক সংকট ও চলমান সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এসেছে আসিয়ান। পাশাপাশি এসব সংকট সমাধানে আসিয়ান অধিকতর দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর এই সংগঠনটির সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। নভেম্বরে আসিয়ানের সম্মেলন সামনে রেখে বৃহস্পতিবার 27 অক্টোবর ইন্দোনেশিয়া বৈঠককালে তারা উদ্বেগ জানান। বৈঠকে মিয়ানমারের শান্তি ফেরাতে আসিয়ানের 5 দফা প্রস্তাব বাস্তবায়নের উপর জোর দেওয়া হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। জাকার্তায় জোটের প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকের পর কম্বোডিয়ার পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী প্রাক সোখন বলেন, মিয়ানমার ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য দেশটিকে সহায়তায় আসিয়ান আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে এই বৈঠকে অরাজনৈতিক কোনো ব্যক্তিকে পাঠাতে অস্বীকৃতি জানায় মিয়ানমারের জান্তা সরকার। বৃহস্পতিবার বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া বিষয়ক শীর্ষ মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিক বলেন, মিয়ানমার গণতন্ত্রে উত্তরণের পথে গত 1 দশকে যে অগ্রগতি অর্জন করেছিল জান্তা তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তিনি আরো বলেন, আসিয়ানের জন্য ওয়াশিংটনের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে কিন্তু সংকটের জন্য জোটের নিজস্ব পরিকল্পনায় তেমন একটা অগ্রগতি না হয় আমরা হতাশ। মিয়ানমারের চলমান সহিংসতা বন্ধ, সহায়তা বৃদ্ধি ও সংকট সমাধানে আলোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আসিয়ানের উদ্বেগ ও প্রচেষ্টা সত্ত্বেও এখনো দেশটির রাজনৈতিক সমস্যার কোনো সমাধান হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, সেন অভ্যুত্থানের পর মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানে এ পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তুরস্কের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত গ্রিস। গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিবেশী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্কের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে গ্রিস। একই সাথে তিনি তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে নিজ দেশে গ্রিক বিরোধী মনোভাব উস্কে দেওয়ার অভিযোগ করেন। এই দুই নেটো মিত্র দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দেশ দুটির মধ্যে বেশ কিছু বিষয়ে দ্বন্দ্ব রয়েছে এবং গত অর্ধ শতাব্দীতে তারা 3 বার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎসের সঙ্গে এথেন্স এক বৈঠকে শেষে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেন, আমার মনোকামনা হলো দেরিতে হলো আমাদের প্রতিবেশী উত্তেজনা হ্রাসের বৈধতার কোনো বুলি সর্বস্ব হুমকি ধামকি ছাড়া বরং গঠনমূলক কাজের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নিবে। মিৎসোটাকিস বলেন, আমার দিক থেকে বন্ধুত্বের হাত বাড়াতে আমি সবসময় প্রস্তুত আর বিনা কারণে উত্তেজনা সূত্রপাত করার মতো কোনো সুযোগ আমাদের নেই। সকল মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। আমাদের জনগণ সেটাই চায়, গ্রিক জনগণ সেটাই চায়, তুরস্কের মানুষজন সেটাই চায়, সমগ্র ইউরোপ সেটাই চায়। গ্রিস ও তুরস্কের মধ্যকার দ্বন্দ্বের মধ্যে রয়েছে এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব, যা কিনা জ্বালানি
অনুসন্ধানের অধিকার নির্মাণ করবে। গ্রিসের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য তুরস্কের তোপের মুখে পড়েছে গ্রিস। তুরস্ক বলেছে এমন সামরিক উপস্থিতি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে। এ বিষয়ে গ্রিস বলেছে তারা তুরস্ক থেকে সরাসরি হুমকির সম্মুখীন। গ্রিসের দ্বীপগুলো ঠিক বিপরীতের উপকূলে উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে তুরস্কের। এছাড়াও তুরস্কের এমন সব বিবৃতিতেও গ্রিস শঙ্কিত। তুরস্কের কর্মকর্তারা এমন আভাস দেন যে গ্রিসের কিছু কিছু জনবসতিপূর্ণ দ্বীপের সার্বভৌমত্বের বিষয়টি বিতর্কিত হতে পারে। নেটো প্রধানের সঙ্গে আলোচনায় বসছেন এরদোগান। নেটোর সঙ্গে নীতি নির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে আলোচনায় বসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এই বৈঠকে নেটোর মহাসচিব জেন স্টলটেনবার্গ ছাড়াও সুইডেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ওফ ক্রিস্টারসনও অংশ নেবেন। আগামী 4 নভেম্বর তুরস্কের ইস্তানবুলে নেটোর এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সুইডেন এবং ফিনল্যান্ডকে নেটো সদস্য করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আগামী 8 নভেম্বর আঙ্কারায় সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও নর্ডিক অঞ্চলে নেটোর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবেন এরদোগান। উল্লেখ্য, নেটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক এর আগে ফিনল্যান্ড ও ইউক্রেনকে নেটো সদস্য করার বিষয়ে আপত্তি জানিয়েছিল। রাশিয়া সমর্থন করায় চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার চীনা সমপক্ষ ওয়াং ইকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন এবং ইউক্রেনের বিষয়ে রাশিয়ার অবস্থানকে সমর্থন করার জন্য চীনা পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ল্যাভরভ ওয়াং ইকে বিশেষ সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। ইউক্রেনের চারপাশে পরিস্থিতির ন্যায্য নিষ্পত্তির প্রয়োজনীয়তার বিষয়ে রাশিয়ার অবস্থানকে সমর্থন করার জন্য এবং গণবিধ্বংসী অস্ত্রের উপাদানগুলির সাথে জড়িত উস্কানি রোধে তার প্রচেষ্টাকে সমর্থন করার জন্য চীনা পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। দুই শীর্ষ কূটনীতিক রাশিয়া চীন সম্পর্কের বর্তমান অবস্থার প্রশংসা করেছেন, যা ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং অশান্তির মধ্যে গতিশীলভাবে বিকাশে অব্যাহত রেখেছে। তারা চাপা আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলিও মোকাবেলা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী তার রুশ সমকক্ষকে চীনের কমিউনিস্ট পার্টির 20তম কংগ্রেসের ফলাফল সম্পর্কে অবহিত করেছেন, যা বেইজিংয়ে 16-22 অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান পর্যায়ে চীনের বৈদেশিক নীতির অগ্রাধিকারের দিকে বিশেষ মনোযোগ দিয়ে বিবৃতিতে বলা হয়েছে। উভয় পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মধ্যে তাদের কর্মের সমন্বয় উন্নত করতে সম্মত হয়েছে। তার আসন্ন G20 শীর্ষ সম্মেলন বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে যাওয়া অন্যান্য আন্তর্জাতিক ইভেন্টগুলি সম্পর্কেও মত বিনিময় করেন। মন্ত্রীরা আসন্ন শীর্ষ এবং উচ্চ স্তরের যোগাযোগের সময়সূচি নিয়ে আলোচনা করেছেন, রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় যোগ করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।